নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে একটা সহরা গাছ বা স্টার বা অ্যাসপার। তো এই গাছটিকে আজকে আমি প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পিছনে একটাই উদ্দেশ্য যে গাছটি আমার হেলদিভাবে বেড়ে উঠবে, একটা সুন্দর বনসাই তৈরি হবে। কারণ এই গাছটিকে আমি বহুদিন আগে পটের মধ্যে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো গাছটিকে। তো গাছটির কাছে কিছু প্রুনিং করব, কিছু রুট ট্রিমিং করব, আর গাছটিকে একটা বড় পটের মধ্যে দেব। তো বন্ধু, এই পটটি হচ্ছে আমার ছোট পটের মধ্যেই আছে গাছটি, আজকে আমি বড় পটে দেবো যাতে করে তার রুট ভালোভাবে ডেভেলপ করে আর খাওয়ার ভালোভাবে পায় আর গাছটিও আমার ভালোভাবে হেলদিভাবে বেড়ে ওঠে। তো তার আগে আমি আগাছাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, আমি কীভাবে কাজগুলো করছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কোন সময় কাজ করি, কোন সময় কাজ করি না, সেটাও আপনারা সকলেই জানেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন গাছের মধ্যে নতুন নতুন লিফ বা ব্রাঞ্চ ডেভেলপ করছে, তো এই সময়টাই সঠিক সময় বন্ধুরা, তাই আমি এই সময় গাছের উপর কাজ করছি। তো যেগুলো আনওয়ান্টেড আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে কেটে বাদ দিচ্ছি। যেমন এই ব্রাঞ্চটি আমার সামনের দিকে ছিল, যে আসলে আমার লুকটা অনেকটাই বেমানানো হয়ে যাচ্ছিল বা একটা অসুন্দর বা একটা ভালো দেখাচ্ছিল না, তাই আমি এই ব্রাঞ্চটিকে কেটে বাদ দিলাম। আর যেগুলো টার্নিংয়ের মধ্যে বা বাঁকের মধ্যে আছে সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিচ্ছি। তো এইভাবে আমি ধীরে ধীরে গাছটিকে প্রুনিং করে নেওয়ার পরে গাছটিকে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। ও, এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি পাশে থাকবেন ও ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসা বা মতামত যদি দেওয়ার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পেলেন যে যেগুলো অবাঞ্ছিত ডালপালা ছিল সেগুলোকে আমি কেটে বাদ দিলাম, যেগুলো প্রয়োজন আছে না সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিলাম। এরপর যেটা করবো সেটা হচ্ছে হালকা ওয়ারিং করে নেবো, কারণ কিছু কিছু ব্রাঞ্চ আমার উপরের দিকে উঠেছে, সেই সব ব্রাঞ্চগুলোকে বাকি আমি নিচের দিকে নামিয়ে দেবো। তার জন্য আমি একটা ওয়ার বা তারের সাহায্য নিয়েছি। আর ওয়ারিং কীভাবে করতে হবে এবং কী ধরনের ওয়ার ব্যবহার করবেন সেটা নিয়েও আমি এর আগে ভিডিও তৈরি করেছি, তো সেই ভিডিওগুলো প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমি গাছটিকে ওয়ারিং করে নিয়েছি। ওয়ারিং করে যে ব্রাঞ্চটি আমার উপরের দিকে উঠে যাচ্ছিলো, যে ব্রাঞ্চটিকে আমার নিচের দিকে নামানো প্রয়োজন, সেই ব্রাঞ্চটিকে আমি নিচের দিকে বাঁকিয়ে নিচ্ছি। আর এরপরে গাছটিকে আমি প্রতিস্থাপন করব এবং রুট বলের উপর কিছু কাজ করব। যদি প্রয়োজন পড়ে আমি রুট ট্রিমিংও করব বা রুট প্রুনিংও করব। তো সেই সব কাজগুলো দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন। তো বন্ধুরা, এরপরে এখন আমি গাছটিকে রিপোর্টিং করবো। তার জন্য আমি পট থেকে আলাদা করে নিলাম আর সংমিশ্রণটাকে কিছুটা আমি ছাড়িয়ে নেবো, দেখবো যে রুট বলগুলো কেমন আছে বা রুট কেমন ডেভেলপ করেছে। যদি কোনো রকম টেপা রুট বা মোটা শিকড় হয়ে থাকে তো সেই সব শিকড়গুলোকে কেটে বাদ দেবো। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্যাপার রুট বা মোটা শিকড় তৈরি হয়েছে, তো সেই শিকড়টাকে আমাকে কেটে বাদ দিতে হবে। কারণ হচ্ছে বন্ধুরা, আমরা যখন এই বনসাইটিকে একটা অগভীর পাত্রের মধ্যে বা একটা বনসাই পটের মধ্যে দিব, তখন এই রুটটি আমার সেই পটের মধ্যে ভালোভাবে বসবে না, যার ফলে বনসাইটি আমার ভালো হবে না। তো সেই জন্য আমাকে এই রুটটিকে কেটে বাদ দিতে হবে। তো আমি রুটটি আগে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর একটা ছোট পটের মধ্যে থাকার ফলে রুটটি দেখতে পাচ্ছেন যে সাপের কুণ্ডলীর মতো প্যাঁচ লেগে গেছে। তো সেটাকে আমাকে ছাড়িয়ে নেওয়ার পরে রুটটিকে কেটে বাদ দিতে হবে। তো রুটটিকে কাটবো কীভাবে সেটা নিয়ে আমি দু একটা কথা আপনাদের সামনে আলোচনা করছি। আমরা যখন রুটটিকে কাটবো তখন দেখবো সাইডে বা আশেপাশে কোনো রুট আছে কি না, যদি থাকে অবশ্যই সেখান থেকে কেটে বাদ দিব, না হলে যেখানে রুট ডেভেলপ করেছে সেখান থেকে আমরা কেটে বাদ দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা সাইডে রুট আছে বা শিকড় চিকন শিকড় আছে, তো সেখান থেকে আমি কেটে বাদ দিব, যাতে করে সেই রুটটি ভালোভাবে ডেভেলপ করে আর গাছটির আমার কোনো ক্ষতি না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে রুট বা শিকড় ছিল সাইডে একটা, তো সেখান থেকে আমি কেটে বাদ দিলাম। আর দেখতে পাচ্ছেন যে ট্যাপা রুটটা বা মোটা শিকড়টা, এই মোটা শিকড়টা যদি থাকতো বন্ধুরা, তাহলে আমার গাছটি ভালোভাবে বনসাই পটে বসতে পারতো না। তো যাই হোক, কিছু কিছু ট্যাপা রুট এখনও আছে, সেই সব শিকড়গুলোকে আমি ছেড়ে নিচ্ছি। ছেড়ে নেওয়ার পরে গাছটিকে বনসাই পটে রিপোর্টিং করে নিব, আর পরবর্তীতে যখন গাছটিকে আমি রিপোর্টিং করবো সেই সব ভিডিও আপনাদের জন্য অবশ্যই তুলে ধরবো। যে সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগের তুলনায় এখন আমি একটা বড় পটের মধ্যে দিচ্ছি, কারণ হচ্ছে যে গাছটি আমার ভালোভাবে খাওয়ার পাবে এবং রুটগুলো ভালোভাবে ডেভেলপ করবে, যার ফলে আমার গাছের থিকনেসটাও অনেকটাই বেড়ে যাবে। তো সেই জন্যই আমি গাছটিকে বড় পটের মধ্যে দিচ্ছি, আর যখন এই গাছটিকে আমি পুনরায় রিপোর্টিং করবো বা প্রতিস্থাপন করবো সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো বর্তমানে গাছটির থিকনেসটা দেখতে পাচ্ছেন কেমন, আমি বড় পটে দেওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে যে গাছটি আমার থিকনেসটা বাড়বে আর নতুন নতুন ব্রাঞ্চ বা ডালপালা আরও ডেভেলপ করবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও আপনাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল, কীভাবে একটা অল্প সময়ের মধ্যে কম খরচের মধ্যে একটা সুন্দর বনসাই ঘরোয়া জিনিস দিয়ে আপনি তৈরি করতে পারবেন, এ নিয়ে আমি আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে থাকি। তো সেই সব কাজগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের কোনো রকম জিজ্ঞাসা পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টস উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, সাথে থাকুন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন।